সকল ছাত্রছাত্রীকে স্বাগত। তো আমরা আজকে যে ক্লাস করব সেটা হলো পরিবেশের সময় ও গতি। এই সময় ও গতির চ্যাপ্টারটা ক্লাস সেভেনে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তাই আমাদের মাথায় রাখতে হবে এই চ্যাপ্টারটা কিন্তু টোটালি বোঝার বিষয়। ভালো করে বুঝবে, না বুঝলে কিন্তু এই চ্যাপ্টারটা সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হবে না। তো সময় আর গতি এর একটা ধারণা। তো আমরা ফার্স্টে সময় সম্পর্কে জানি, আমরা জানি যে সময় দুটো নির্দিষ্ট কাজের মধ্যে যে পার্থক্য সেটা কি না একটা সময়ের পার্থক্য হয়। তো এখানে আমরা সময়ের যে এককগুলো ব্যবহার করে থাকি, সেকেন্ড সবচেয়ে ছোট একক যদি সময়ের আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, সেকেন্ড রয়েছে, মিনিট রয়েছে, ঘন্টা রয়েছে, দিন, মাস, বছর এরকম রয়েছে। এবারে এরা এখানে কী করেছে দেখো, গতির ধারণাটা প্রথমে নিয়েছে। তো আমরা গতির ধারণা নিয়েই পড়ছি। দেখো গতি হয় কত রকমের, এখানে পাঁচ রকমের গতির কথা বলছে। সরলরৈখিক গতি, বৃত্তাকার পথে গতি, আর কি রয়েছে ঘূর্ণন গতি, ঘূর্ণন ও সরলরৈখিক গতির মিশ্রণ, আর বক্রপথে গতি। তো এই গতিগুলো কিন্তু আমরা দেখতে পেলাম। তো এখানে বিভিন্ন ধরনের গতির উদাহরণ দেওয়া রয়েছে, সেই গতির উদাহরণগুলো অনুযায়ী কেমন গতিশীল সেটাও দেওয়া রয়েছে। তো দেখা যাচ্ছে যে রুলারের ধার বরাবর পেন্সিল দিয়ে সোজা দাগ কাটার সময় পেন্সিলের শীর্ষের অগ্রভাগের যে গতি সেটাকে বলে সরলরৈখিক গতি। তো ঘড়ির কাঁটার অগ্রভাগের গতি আমরা এখানে দেখতে পাচ্ছি, ঘড়ির কাঁটা কীভাবে ঘোরে, না বৃত্তাকার পথে গতি, বৃত্তাকার পথে গতি হবে সেটা কি, না ঘড়ির কাঁটার অগ্রভাগের গতিটা আমরা কীভাবে লিখবো, না বৃত্তাকার পথে গতি হিসাবে লিখবো। তো আমরা এখান থেকে তোমাদেরকে বলছি যে এগুলো দেখে তোমরা বুঝে লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, তাহলে আমরা কোনটা কোন গতি সেটা তোমার ঠিক হয়েছে কি না সেটা আমি কিন্তু বলে দিতে পারবো। তারপর বাকিগুলো আমি তোমাদেরকে কী করবো, মিলিয়ে দেবো। তো এখন আমরা এই চ্যাপ্টার থেকে কিছু শর্ট কোশ্চেন লিখে নেব। শর্ট কোশ্চেন লিখে নিয়ে সেই শর্ট কোশ্চেনগুলো থেকে কিন্তু আমরা আগে গতি কাকে বলে সেটা অবশ্যই লিখব। তো সবাই একটা খাতা আর একটা পেন বার করে নাও। খাতা পেন বার করে নিয়ে দেখো গতি কাকে বলে এটা আমি বলছি। গতি বলতে কোনো বস্তুর এমন একটা অবস্থা বোঝায় যা অর্জন করলে বা স্থায়ী হলে সময়ের সঙ্গে ওই বস্তুর অবস্থান পরিবর্তন হয়। তার মানে কি বোঝাতে চাইছে আগে লিখে নাও একবার। এটা উদাহরণ যদি বলি তোমরা কি করবে, স্টপ করে লিখবে। আবারও বলে দিচ্ছি গতির বেলা আর একবার বলে দিচ্ছি, কিন্তু এর পরে কিন্তু আমি একবার করেই বলবো, যেহেতু এটা একটা ভিডিও, এখানে তুমি স্টপ করে শুনে নিতে পারবে। গতি বলতে কোনো বস্তুর এমন একটা অবস্থা বোঝায় যেটা অর্জন করলে নাকি অর্জন করলে বা স্থায়ী হলে সময়ের সঙ্গে ওই বস্তুর অবস্থান পরিবর্তন হয়। তার মানে এমন একটা অবস্থা যেটা অর্জন করলে কি হয়, সময়ের সঙ্গে বস্তুটার অবস্থান পরিবর্তন হয়। ধরো আমি এখান থেকে চৌমাথায় যাব, এখান থেকে চৌমাথায় যাওয়ার পরে আমাদের দেখবো যে কতটা সময় চলে গেছে, তাহলে সময়ের সঙ্গে আমার অবস্থানেরও পরিবর্তন হয়েছে। আগে আমি এখানে ছিলাম, আর একটু পরে বা কিছুটা সময় পরে আমি চৌমাথায় আছি, তাহলে সময়ের সঙ্গে অবস্থানের যে পরিবর্তন এটা কখন হয়। গতি বলতে বস্তুর এই অবস্থাটাকে বোঝায়। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। উদাহরণ যদি দিই, চলন্ত বাস, আকাশে পাখি ওড়া, জলে মাছের সাঁতার কাটা, ক্রিকেট খেলা, এগুলো সবই কিন্তু গতির উদাহরণ। তো এইবারে আমরা আবার পড়াশোনায় চলে আসবো। এখানে যে কটা গতি আমাদেরকে উদাহরণ দিয়েছে বুঝতেই পাচ্ছ, এই দেখো এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত গেছে পিঁপড়েটা। এরপরে গতির পরে আসছে দ্রুতি, বেগ আর ত্বরণ। গতি এখানে কত রকমের কি গতি হয় আমরা একবার দেখে নিলাম যে গতির উদাহরণ। আচ্ছা আমি আরো কটা উদাহরণ দিচ্ছি। এই গতি একটু আগে আমরা যেরকম দেখলাম যে ঘড়ির কাঁটার অগ্রভাগের গতি দেখেছি, ছাদ থেকে সামনের দিকে ছুড়ে দেওয়া পাথরের গতি, এগুলো কিন্তু
রয়েছে। তো আমরা এখন দেখছি যে এখানে যে কটা গতি আছে আমি ফটাফট বলে দিচ্ছি, কারণ তোমরা এগুলো লিখে নিতে পারবে। তো এটাতে কি হবে, তোমাদেরই সুবিধা হবে। এখানে ফার্স্টে দেখো, ঘড়ির কাঁটার অগ্রভাগের গতি, ঘড়ির কাঁটার অগ্রভাগের গতি বৃত্তাকার পথে গতি বলে দিয়েছি। তারপরে ছাদ থেকে সামনের দিকে ছুড়ে দেওয়া পাথরের গতি, সেটা কি হবে না বক্র পথে গতি গতি নাগরদোলনার গতি, সেটাকে হবে বৃত্তাকার পথে গতি হবে। এক জায়গায় দাঁড়িয়ে পাক খেতে থাকা লাট্টুর গতি, এক জায়গায় দাঁড়িয়ে পাক খেতে থাকা লাট্টুর গতি ঘূর্ণন গতি। আচ্ছা, ঘড়ির পেন্ডুলামের গতি, পেন্ডুলাম যেটা রয়েছে বক্র পথে গতি। তারপরে কি রয়েছে, সোজা রাস্তা বরাবর চলন্ত, সোজা রাস্তা বরাবর চলন্ত গাড়ির গতি, সরল রৈখিক গতি, সরলরেখা বরাবর চলন্ত সাইকেলের চাকার গতি, সরলরেখা বরাবর ঘূর্ণন আর সরলরৈখিক গতির মিশ্রণ বলবে এটা। এটা কিন্তু পরীক্ষায় আসে। তো যার ফলে এটা সরলরেখা বরাবর চলন্ত সাইকেলের চাকার গতি, এটা কি ঘূর্ণন ও সরলরৈখিক গতির মিশ্রণ। স্ক্রুড্রাইভারের গতি, এটা কি স্ক্রুড্রাইভারের গতি হলো গিয়ে ঘূর্ণন গতি, এটা সরলরৈখিক গতিও হতে পারে কারণ একটা নির্দিষ্ট দিকে ঢোকে। বৈদ্যুতিক পাখার গতি বৃত্তাকার পথে গতি গতি। তো এই কটা হলো গিয়ে আমরা জেনে নিলাম। এবারে তোমরা এই জায়গাগুলোকে একটুখানি রিডিং পড়বে, রিডিং পড়লে বুঝতে পারবে যে হলো গিয়ে এই যে একটা পিঁপড়ে কি হচ্ছে এ পথ থেকে বিপদ পর্যন্ত যাচ্ছে, হ্যাঁ, সেটা হলো গিয়ে তোমার একটা নির্দিষ্ট দিকে একটা দূরত্ব অতিক্রম করছে। তো এই নির্দিষ্ট দিকে দূরত্ব অতিক্রম করলে বা একটা নির্দিষ্ট দিকে যদি কোনো একটা দূরত্ব অতিক্রম করা হয় তাকে কি বলে, না সরণ। এটা একটা নির্দিষ্ট দিকে যদি অবস্থানের পরিবর্তন হয় তাকে সরণ বলে, কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। তো এখান থেকে আমরা একটু পরে সরণ সরণ কাকে বলে সেটা হলো গিয়ে আমরা লিখতে পারবো। সরণ, ত্বরণ, মন্দন এগুলো সবই এখান থেকে আমরা পাবো। তাহলে আমরা ফার্স্ট এখান থেকে একটা কোয়েশ্চেন লিখে নাও, সরণ কাকে বলে। তাহলে দেখো, সরণ কাকে বলে আমরা এখান থেকে লেখাবো, কোনো একটা নির্দিষ্ট, সবাই লিখে নাও, একটা নির্দিষ্ট বস্তু যখন একটা নির্দিষ্ট দিকে অবস্থার পরিবর্তন করে তাকে সরণ বলে। তোমরা আপাতত এরকমই লিখতে পারো, উঁচু ক্লাসে উঠলে আরেকটু ব্যাপারটাকে ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া রয়েছে। আচ্ছা, দূরত্ব, দূরত্ব কাকে বলে বলে একটা কোশ্চেন লিখতে পারো, সরণ কাকে বলে যখন লিখেছো তোমরা লিখতে পারো একটা সহজভাবে যে দূরত্ব কাকে বলে। কোনো একটা বস্তু তার যাত্রাপথে যতটা পথ অতিক্রম করে তাকে কি বলে, দূরত্ব বলে। কোনো একটা বস্তু কি বললাম, তার যাত্রাপথে যতটা পথ অতিক্রম করে তাকে কি বলে, দূরত্ব বলে। তো এবারে দ্রুতি বেগ ত্বরণ, এই দ্রুতি বেগ ত্বরণ ব্যাপারটা কি, ব্যাপারটা ভালো করে বোঝা কিন্তু প্রয়োজন আছে। তো আমরা এখন দ্রুতি বেগ আর ত্বরণ সম্পর্কে জানি। দ্রুতি বেগ এবং ত্বরণ, তাহলে এখন আমরা কি কি দেখব, না এখানে আমরা ফার্স্টে আমরা কি বললাম, না সরণ কাকে বলে। তো সরণ কাকে বলে যদি একটু উঁচু ক্লাসে উঠতে তাহলে কি পড়তে হতো, বা এটা এখন তোমরা লিখে নিতে পারো যে একটি নির্দিষ্ট দিকে কোনো একটা গতিশীল বস্তুর অবস্থানের পরিবর্তনকে ওই বস্তুর সরণ বলে। সরণটাকে ইংরেজিতে বলে ডিসপ্লেসমেন্ট। তার মানে তোমরা কি বুঝলে, একটা নির্দিষ্ট দিকে কোনো একটা গতিশীল বস্তু একটা নির্দিষ্ট দিকেই যাচ্ছে, কোনো তার বেগটাকে এদিক ওদিক বা তার যে ইয়েটাকে এদিক ওদিক ঘুরছে না, একটা নির্দিষ্ট দিকেই যাচ্ছে, যাওয়ার ফলে কি অবস্থার পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনকে ওই বস্তুর কি বলছে, সরণ বলে। সরণের আবার একক রয়েছে, সিজিএস পদ্ধতিতে সরণের একক হলো সেন্টিমিটার, যেহেতু দূরত্বের একক সেন্টিমিটার, আর এসআই পদ্ধতিতে সরণের একক হলো মিটার। তো সরণের পরে আমরা কি বললাম, এক্ষুনি দ্রুতি সম্পর্কে পড়বো। এই দ্রুতি, দ্রুতি বানানটা এখানে দেখো লেখা আছে, দ্রুতি কাকে বলে, সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হারকে বলা হয় দ্রুতি। তার মানে এর আগে একটা নির্দিষ্ট দিকে যাচ্ছিল, অবস্থার পরিবর্তন হচ্ছিল, তাকে কি বলছে, সরণ বলছে। সরণের সঙ্গে যখন সময় জুড়ে যাচ্ছে, সময়ে মানে সরণটা আলাদা আর দ্রুতিটা আলাদা, দ্রুতির ক্ষেত্রে নির্দিষ্ট দিক নেই কিন্তু সময় আছে, একটা নির্দিষ্ট সময়ের জন্য কতটা একটা বস্তু অবস্থান পরিবর্তন করেছে, তাই দ্রুতি কাকে বলে লেখো, সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হারকে বলা হয় দ্রুতি। সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হারকে বলা হয় দ্রুতি। এরপরে আমরা সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্ব কিভাবে হয়েছে, দেখো এদিকে এ থেকে পি বিন্দুতে গেছে, এখানে তাকিয়ে দেখো এপি দুই, যেতে সময় লেগেছে কি 5 সেকেন্ড এপি দূরত্ব যেতে। এ কিউ দূরত্ব, এটা 10 সেন্টিমিটার, এ থেকে কিউ পর্যন্ত যেতে 10 সেকেন্ড সময় লেগেছে,
এ থেকে আর পর্যন্ত যেতে 15 সেন্টিমিটার, বুঝতে পেরেছ? আর যেতে সময় লেগেছে 15 সেকেন্ড। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো কি, এ থেকে যদি পিতে ডাইরেক্টে যায় তাহলে এটা হলো গিয়ে সরণ, এ থেকে যদি কিউতে ডাইরেক্ট যায় এটা সরণ, এ থেকে আরে যদি ডাইরেক্ট যায় এটা সরণ। কিন্তু এ থেকে পিতে এখান থেকে এরকম ঘুরে যাবে, পি হয়ে তারপরে কিউতে যাবে, তাহলে বেশি সময় লাগবে। এ থেকে কিউতে ডাইরেক্ট যেতে যে সময় লাগবে, এ থেকে পি হয়ে কিউতে গেলে কিন্তু বেশি সময় লাগবে। তাহলে এ থেকে কিউতে যাওয়াটাকে বলা হচ্ছে কি, সরণ। আর এ থেকে পি বিন্দু হয়ে কিউ বিন্দুতে যাওয়াকে বলা হচ্ছে কি, না, দ্রুতি। তো বুঝতে পেরেছো সবাই যে সময় কাকে বলছে? এবারেও কি এখানে এগুলো একটুখানি পড়বে, আমি যে ব্যাপারটা ওখানে বললাম যে কোথা থেকে কোথায় যেতে কী সময় লাগবে, সরণ কাকে বলছে, ওই সময় হলো দূরত্ববাহী সময়কে বলা হচ্ছে হলো গিয়ে সরণ। দূরত্ববাহী সময় এই কতটা দূরত্ব যাচ্ছে বাই কতটা সময় নিচ্ছে, বুঝতে পেরেছো? এই দেখো দুই, এখান থেকে এর থেকে পিতে দূরত্ব হলো গিয়ে 2 সেন্টিমিটার, আর এর থেকে পিতে যেতে সময় লাগছে 5 সেকেন্ড। তাই এই সরণটা কত পিঁপড়েটার, না এ পি বিন্দুতে যেতে, এ বিন্দু থেকে পি বিন্দুতে যেতে পিঁপড়েটার সরণ হলো গিয়ে 0.4 সেকেন্ড। আচ্ছা, গড় হিসাবটা হলো গিয়ে তোমরা নিশ্চয়ই বুঝবে, গড় মানে হলো গিয়ে গড় দুটি, দ্বিতীয়টা হলো গড় বেগ। গড় বলার কারণ এই সময় আমরা কোনো নির্দিষ্ট মুহূর্তে হিসেব করছি না, সময়ের একটি ব্যবধানে হিসেব করছি। 5 সেকেন্ডের মধ্যে প্রতিটি 1 সেকেন্ডে পিঁপড়েটি কি সমান দূরত্ব গেছে, নাকি প্রথম 1 সেকেন্ডে যতটা গেছে পরের 1 সেকেন্ড তার চেয়ে বেশি গেছে? তো এইরকম বিভিন্ন 1 সেকেন্ডে আলাদা আলাদা দূরত্ব গেছে। 1 সেকেন্ডে সরণ 0.4, 1 সেকেন্ডে সরণ কি 0.4 সেন্টিমিটার, সেটা ওই 5 সেকেন্ডের ভেতরকার সব 1 সেকেন্ডের জন্য একই। তো একই গড় বলছে, এই গড়টা একটু বুঝতে তোমাদের সমস্যা হবে এখন। কিন্তু এখন আমরা কি শিখবো, যে ত্বরণ কাকে বলে, তোমরা লিখে নাও খাতায় কোয়েশ্চেন, অ্যাক্সিলারেশন মানে ত্বরণ, ত্বরণ কাকে বলে। পরিবর্তনশীল বেগসহ গতিশীল কোনো বস্তু বা কণার সময়ের সাপেক্ষে বেগের বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। এখানে লেখা আছে বেগ বাড়তে বা কমতে থাকার সময় 1 সেকেন্ডে বেগ কতটা বাড়লো বা কমলো তার পরিমাণকে বলে ত্বরণ। তো যাই হোক, আমরা এখান থেকে ত্বরণ কাকে বলে, একটু উঁচু বইতে যেরকম এটা যারা হলো কি নর্মালি এটা লিখলেও হবে, তোমরা একটু ভালোভাবে উঁচু ক্লাসের জন্য একবারে রেডি করে নিতে পারো। তাহলে আমরা এরকম বলতে পারি, ত্বরণ কাকে বলে, কোনো বস্তু যদি ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে তাহলে তার বেগ বৃদ্ধির হারকে কী বলে, ত্বরণ বলে। এরকমভাবেও তোমরা লিখতে পারো, অথবা তোমরা বই আরেকটা বইয়ের ভাষা তোমরা লিখতে পারো, যে পরিবর্তনশীল বেগসহ গতিশীল কোনো বস্তু বা কণার সাপেক্ষে সময়ের সাপেক্ষে বেগের বৃদ্ধির হারকে, সময়ের সাপেক্ষে বেগের বৃদ্ধির হারকে বলা হচ্ছে ত্বরণ। তার মানে তোমরা এখান থেকে বুঝতে পারবে যে ত্বরণটা কাকে বলছে। ধরো কোনো একটা বস্তু, প্রথমে বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 5 মিটার যেত। 3 সেকেন্ড পর বেগ হয়েছে 8 মিটার পার সেকেন্ড, মানে বেগ বেড়েছে, 5 থেকে 8 হয়েছে, মানে কি বেগ বৃদ্ধি পেয়েছে। তাহলে এটাকে বলা হয় প্রাথমিক বেগ 5 মিটার পার সেকেন্ড, আর এটাকে বলা হয় নাকি অন্তিম বেগ বা 8 মিটার পার সেকেন্ড। এই বেগের মধ্যে পার্থক্য কত, 3 সেকেন্ড। দেখো 1 সেকেন্ডে সময়ের বেগের পরিবর্তন 3 সেকেন্ড। তাহলে এই যে 3 মিটার পার সেকেন্ড বেগের পার্থক্য, এই 3 মিটার পার সেকেন্ড বেগটা বেড়েছে কত সেকেন্ডে, বেড়েছে 3 সেকেন্ডে বেড়েছে। তাহলে এখানে আমরা বেগের পরিবর্তনের হার 1 মিটার পার সেকেন্ড দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি বার করতে পারছি, না হলো গিয়ে বেগের পরিবর্তনের হারটা কত, অর্থাৎ ত্বরণ কত, 4 - 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মন্দন কাকে বলে, এখান থেকে মন্দন বা আমরা ঋণাত্মক ত্বরণ বলবো। মন্দন বা কি, ঋণাত্মক ত্বরণ। পরীক্ষায় অনেক সময় কোয়েশ্চেন দেয় ঋণাত্মক ত্বরণ কাকে বলে বা মন্দন কাকে বলে, সেক্ষেত্রে আমরা কি লিখবো, কোনো বস্তু যদি ক্রমহ্রাসমান বেগ নিয়ে চলে তবে তার বেগ হ্রাসের হারকে, হ্রাস হয় বলা আঁকা দন্তেশ্বর, হ্রাসের হারকে তাকে কি বলে, মন্দন বলে। তো এখান থেকে আমরা মন্দন কাকে বলে লিখতে পারি। ত্বরণ বা মন্দন এদের দুজনেরই এককটা আমরা জানবো, সিজিএস পদ্ধতিতে ত্বরণ বা মন্দনের এককটা একই, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সেকেন্ডের উপরে একটা স্কোয়ার থাকে। আরেকবার কি, মিটার পার সেকেন্ড স্কোয়ারটা কিসের একক, না এসআই পদ্ধতিতে ত্বরণ বা মন্দনের একক। তো অনেক সময় কোয়েশ্চেন আসে বা ত্বরণ বা মন্দনের এককে এই মিটার পার সেকেন্ড স্কোয়ার বা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এই সেকেন্ড কথাটা দুবার আসে কেন বা সেকেন্ড কথাটা স্কোয়ার আসে কেন। তখন উত্তরটা তোমরা নিজেদের ভাষায় কী লিখতে পারো, একবার বেগ বোঝানোর জন্য, আরেকবার কি বেগ বৃদ্ধির হার বোঝানোর জন্য, কিন্তু এই সেকেন্ড কথাটা
দুবার ব্যবহার করা হয়। তো এরপরে আমরা বলের ধারণা বা নিউটনের গতিসূত্রের ধারণা সম্পর্কে জানব বা বলের পরিমাপ সম্পর্কে জানব। নিউটনের গতিসূত্র ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষা খুবই আসে যে বলের ধারণা থেকে হলো গিয়ে নিউটনের গতিসূত্রটা খুব কাজে লাগে। ধরো কোনো একটা বস্তু রয়েছে, এই বলটা স্থির ছিল, কেউ একটা কী করবে ধাক্কা মারবে, বা ফুটবলে আমরা একটা কিক করি, কিক করলে পরে ফুটবলটা এগিয়ে যায়, তার মানে আমি কোনো একটা বল প্রয়োগ করি। তুমি যদি দেওয়ালের মধ্যে অনেকক্ষণ ধরে ঠেলো, দেওয়ালটা যদি না সরে তাহলে কি, তুমি বল প্রয়োগ করলে কিন্তু কী হলো না, অবস্থা পরিবর্তন হলো না বস্তুটার। তো যাই হোক, এখানে বলের পরিমাপ বা বলের ধারণা বা নিউটনের গতিসূত্র সম্পর্কে আমরা জানব। দেখো এখানে দেওয়া রয়েছে, তো ফার্স্ট আমরা বলছি কোনো বস্তুর উপর পরস্পর বিপরীত দিকে থেকে সমমানের বল প্রয়োগ করলে বস্তুটার উপর সার্বিক বল শূন্য হয়। তার মানে কি, দুপাশ থেকেই যদি তুমি একই বল দাও তাহলে বস্তুটার অবস্থার কোনো পরিবর্তন হয় না, তাই সার্বিক বলটা কী হচ্ছে, শূন্য হচ্ছে। তো এখান থেকে খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন পরীক্ষায় আসে, যে হলো গিয়ে এই যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে যোগদান করেছিলেন স্যার আইজাক নিউটন, এই স্যার আইজাক নিউটন কী কী আবিষ্কার করেছিলেন, কী কী আবিষ্কার করেছিলেন, না তার গতিসূত্র আবিষ্কার করেছিলেন, মহাকর্ষ সূত্র, সূর্য রশ্মির বর্ণালী, আলোর কণিকা তত্ত্ব, দ্বিপদ উপপাদ্য এবং ক্যালকুলাস, এই কথা কিন্তু পরীক্ষায় আসে যে আইজাক নিউটন কী কী আবিষ্কার করেছিলেন এবং তার লেখা বিশ্ববিখ্যাত যে গ্রন্থ সেই গ্রন্থটার নাম কিনা প্রিন্সিপিয়া, উনি কত সালে লিখেছিলেন, 1727 খ্রিস্টাব্দে প্রিন্সিপিয়া নামে বইটা কিন্তু লিখেছিলেন। নিউটনের গতিসূত্র, এই যে এখানে প্রথম গতিসূত্রটা যেভাবে লেখা আছে, তো আমরা একটু উঁচু ক্লাসের মতো করে একবারে লিখে নেবো, এটাও তোমরা লিখতে পারো পরীক্ষার জন্য, এটাও লিখলে কোনো অসুবিধা নেই। তাহলে এখানে কি নিউটনের প্রথম গতিসূত্র ধারণাটা আমরা এখান থেকে পাবো। নিউটনের প্রথম গতিসূত্রতে কী বলছে, না কোনো বস্তুর উপর যদি বাইরে থেকে বল প্রয়োগ করা না হয় তাহলে কী হবে, স্থির বস্তু যদি স্থির থাকে তো স্থির থেকে যাবে, আর গতিশীল বস্তু আগে থেকে যে বেগ নিয়ে চলছিল সেই বেগ নিয়ে চিরকাল কিন্তু চলতে থাকবে। তার মানে আমরা স্থির বস্তুর ক্ষেত্রে কী দেখলাম, না যেটা স্থির থাকার কথা সে স্থিরই থাকবে, আর যেটা গতিশীল বস্তু সেটা কি, যে বেগ নিয়ে চলছিল সেই বেগ নিয়ে চিরকাল চলতে থাকবে। তোমরা যদি নিউটনের প্রথম গতিসূত্র পরীক্ষায় প্রচণ্ড পরিমাণে আসে, পরীক্ষায় যদি এটা আসে লিখে দাও তাহলে কিন্তু ফুল মার্কস পাবে। কিন্তু একটু বড়দের মতো করে যদি লিখতে যাও যে নিউটনের প্রথম গতিসূত্র বা নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো, তাহলে তোমরা একবারে উঁচু ক্লাসের জন্য রেডি করে নিতে পারো। তাহলে সেক্ষেত্রে কী লিখবে, বাইরে থেকে তোমরা খাতা পেন নিয়ে বসে লিখে নিতে পারো, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে কি থাকবে, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু চিরকাল সমগতিতে সরলরেখায় কিন্তু গতিশীল থাকবে। তাই এটা কি নিউটনের দ্বিতীয় গতিসূত্র, এই নিউটনের প্রথম গতিসূত্র। প্রথম গতিসূত্র থেকে আমরা কী কী পেতে পারি, অনেক সময় কোশ্চেন আসে যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কী কী ধারণা পাই। তো এখানে জাড্য ধর্ম কি, কোনো একটা বস্তু যদি কোনো জায়গায় স্থির থাকার যে ধর্ম তাকে জাড্য ধর্ম বলে, কোনো একটা বস্তুর এটা স্থির থাকার ধর্ম। তো পরীক্ষায় অনেক সময় আসে জাড্য ধর্ম কাকে বলে, আবার যে গতিশীল বস্তু তার গতিশীল থাকার কথা, এই গতিশীল থাকার যে ধর্ম তাকে বলছে গতিজাড্য। তো আমরা এখান থেকে স্থির বস্তু আর গতিশীল বস্তুর যে জাড্য ধর্ম, স্থিতাবস্থা, গতিজাড্য, এগুলো সম্পর্কে জানলাম। তো এটা কি প্রথম গতিসূত্র থেকে আমরা কী ধারণা পেতে পারি, না জাড্য ধর্মের যে ধারণা সেটা আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে পেতে পারি। প্রতিদিন জীবনে যে জাড্য ধর্মের যে প্রয়োগ তোমরা দেখেছো, কোনো একটা ব্যক্তি যদি বাসে দাঁড়িয়ে থাকে, হঠাৎ যদি বাসটা থেমে যায় তাহলে ব্যক্তিটি পিছনের দিকে কিন্তু পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আবার হঠাৎ যদি কোনো একটা বাস চলতে শুরু করে তাহলে ব্যক্তিটি পিছনের দিকে, আচ্ছা ভুল বলেছিলাম, অ্যাকচুয়ালি হলো গিয়ে ব্যাপারটা কি, না কোনো একটা গতিশীল বাস হঠাৎ যদি থেমে যায় তাহলে ব্যক্তিটি সামনের দিকে পড়ে যায়। তার মানে কি, ওর চেহারাটা গতিশীল অবস্থায় ছিল কিন্তু বাসটা হঠাৎ ব্রেক কষাতে ওর চেহারাটা গতিশীলই ছিল কিন্তু বাসটা থেমে গেছে, যার ফলে ওর বডিটা কী হয়েছে, সামনের দিকে ঝুঁকে পড়েছে। আর ঠিক একই রকমভাবে ব্যক্তি বাসের মধ্যে দাঁড়িয়ে ছিল, হঠাৎ বাসটা চলতে শুরু করলে ওর বডি কিন্তু পিছন দিকে সরে যাবে, কারণ ওর বডিটা প্রথমে স্থিতিজাড্য অবস্থায় ছিল কিন্তু হঠাৎ বাসটা চলতে শুরু করলো মানে গতিজাড্য পেয়ে গেল, তো যার ফলে কি ওর বডি কিন্তু গতিজাড্য পেতে একটু সময় নিয়েছিল তাই পিছনের দিকে হেলে গেল। তো এটা সম্পর্কে এখানে দিয়েছে, এখানে কোনো একটা উঠতে উঠতে জানা যায় আপনার বন্ধ করে দিলে ডানা মেলে বাতাসে ভাসতে ভাসতে অনেকটা এগিয়ে যায়। কেন এটা হয়, এটা পরীক্ষায় আসে মাঝে মাঝে, যে কোয়েশ্চেনটা এখান থেকে তোমরা লিখে নিতে পারো, পাখি যখন উঠছে তখন সে গতিশীল, ফলে পাখি উঠতে উঠতে জানা ঝাপটানো বন্ধ করে দিলেও গোটা শরীরটা গতিজাড্যের জন্য তখন সমবেগে বজায় রাখতে চেষ্টা করে, ফলে পাখিটা শুধু ডানা মেলে কিন্তু ডানা ঝাপটায় না, শুধু ডানা মেলেই অনেকটা দূরে এগিয়ে যেতে পারে। এর এছাড়াও এখানে কিন্তু আরেকটা থিওরি কাজ করে, সেটা কি না হলো গিয়ে তোমার হাওয়া, হাওয়াটা কী করে ব্যালেন্স করে সে ডানার সাহায্যে।
তো যাই হোক, আমরা আপাতত হলো গিয়ে জাড্য ধর্ম সম্পর্কে বা নিউটনের প্রথম গতিসূত্র সম্পর্কে জানলাম। তোমরা এখান থেকে নিউটনের দ্বিতীয় গতিসূত্র পরের দিন পড়াবো। দ্বিতীয় গতিসূত্রটা তোমরা লিখে নিতে পারো যে বস্তুর ভরবেগের পরিবর্তন, এখানে ঠিক করে দ্বিতীয় গতিসূত্রটা লেখা নেই, তোমরা লিখে নাও, বস্তুর ভরবেগের পরিবর্তন হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয়, আর বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও কী হয় সেই দিকে ঘটে। আবার নিউটনের তৃতীয় গতিসূত্র কী বলছে? তৃতীয় গতিসূত্র বলছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তৃতীয় গতিসূত্রটাও তোমরা লিখে নেবে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তো পরের দিন আমরা দ্বিতীয় গতিসূত্র এবং তৃতীয় গতিসূত্র সম্পর্কে তোমাদেরকে ধারণা দেবো এবং তোমাদেরকে এই বিষয়ে কিন্তু একটা ক্লাস দেবো। এবারে তোমরা কিছু শর্ট কোয়েশ্চেন লিখে নিয়ে আমাদের ক্লাসটা শেষ হবে। শর্ট কোয়েশ্চেনের মধ্যে কী কী রয়েছে দেখো, এই ওয়েবসাইট থেকে আমি স্ক্রিন রেকর্ডিং করছিলাম, তো এখান থেকে আমরা কিছু শর্ট কোয়েশ্চেন অবশ্যই এই চ্যাপ্টারে লিখে নেব, যেগুলো গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন। খাতা বার করে তোমরা কী করবে, ফার্স্ট গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো আমরা লিখে নেওয়ার চেষ্টা করব, শর্ট কোয়েশ্চেনগুলো। সেটার মধ্যে তো ফার্স্ট আমরা লিখবো স্ক্রুড্রাইভারের গতি কিরূপ গতির উদাহরণ। স্ক্রুড্রাইভারের গতি, অ্যাকচুয়ালি যখন স্ক্রুড্রাইভারটা আমরা ঘোরাই তখন কী হয়, মিশ্র গতি, মানে চলন গতি আর ঘূর্ণন গতি মিশ্র গতি হলো কি স্ক্রুড্রাইভারের গতি। অনেক সময় আসে বন্দুক থেকে যদি বুলেট ছোড়া হয়, বন্দুক থেকে বুলেট ছুলে সেটা কী ধরনের গতি, না সরলরৈখিক গতি, সরলরৈখিক গতি। অনেক সময় আসে যে আর কি কোয়েশ্চেন আসতে পারে তোমরা লিখে নাও, এই কোয়েশ্চেনগুলো আমি যেগুলো বলছি। তো একটা ইম্পর্টেন্ট জিনিস বাদ চলে গেছিলো, সেটা লিখে নেবে, যে হলো গিয়ে আমরা বল কাকে বলে, বল কাকে বলে, খুব সিম্পল ব্যাপার, যেটা প্রয়োগ করলে, তোমরা সংজ্ঞা হিসেবে যখন লিখবে তখন লিখবে যা প্রয়োগ করলে স্থির বস্তু সচল হয়, যা প্রয়োগ করলে স্থির বস্তু সচল হয় বা সরল রেখায় সমবেগে গতিশীল বস্তুর বেগের মান বা অভিমুখ পরিবর্তন হয় তাই হলো বল। তাহলে কী জানলাম, যা প্রয়োগ করলে স্থির বস্তু কী হয় সচল হয় আর কি, বা সরলরেখায় সমবেগে গতিশীল বস্তু, সরলরেখার সমবেগে যে গতিশীল বস্তুটা রয়েছে তার বেগের মান বা অভিমুখ পরিবর্তন হয় যা প্রয়োগ করলে আর কি, প্রথমে যেটা বলেছি তাই হলো ফোর্স বা বল। তো এই পর্যন্ত আমাদের আজকে ক্লাসটা থাক, এরপরে আমরা আবার ক্লাস কবে নেব বলে দেবো, আপাতত এইভাবে ক্লাসটা নেও, ঠিক আছে? আরও অনেক ব্যবস্থাপনা করা হচ্ছে, তোমরা খাতা বার করে এরকমভাবেই আমরা এগোতে থাকবো। তো সকলকে ধন্যবাদ।